কিন্তু তুই এটা জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাম না করে কড়া ভাষায় জবাব দিলেন হাস্যরস সৃষ্টিতে পটু টলিউড অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ছেলেটাকে তিলে তিলে মেরে দিল। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে একই বললেন শুভাশিস বাবু। খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন। অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার দীর্ঘ বছরের ঘনিষ্ঠ বন্ধু তথা জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। বাকরুদ্ধ বলাই ভালো, 90 দশকের বহু ছবিতে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়কে বলা হতো টলিপাড়া থ্রি মাস্কেটিয়ার্স। সেই সময়ে এই তিনজন কোনো ছবিতে থাকা মানেই তা সুপার ডুপার হিট। হিন্দুস্তান টাইমস বাংলাকে শুভাশিসবাবু জানিয়েছেন, মিঠু আমার শুধু সহকর্মী ছিল না, আমার ঘনিষ্ঠ বন্ধুও ছিল, আত্মীয় হয়ে উঠেছিল। কত বছরের সম্পর্ক আমাদের। মিঠু একটু অভিমানী ছিল, তবে বেশ সোজা সাপটা মানুষ ছিলেন। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শুভাশিস মুখোপাধ্যায়। কান্না চাপা গলায় শুভাশিসবাবু বলেন, অভিষেককে চক্রান্ত করে ইন্ডাস্ট্রি থেকে বার করা হয়েছে, দয়া করে সাইড রোল দেওয়া হতো। প্রভাবশালীর দল আমাকেও কতবার বাইরের রাস্তা দেখিয়েছে, কিন্তু অভিষেক অর্থাৎ মিঠু আমার হাত ধরেছে। অনাহারে মরে যেতাম যদি মিঠু হাত না ধরত। সব থেকে লজ্জাজনক, মিঠুর বউয়ের হাতে টলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রভাবশালীরা 10 লক্ষ টাকা দিয়ে দায় সেরে মিঠুকে চরম অপমান করেছে, যদিও সংযুক্তা সেই টাকার চেক ইতিমধ্যেই ফেরত দিয়েছেন। এছাড়া শুভাশিসবাবু বলেন, অনেক কষ্টে ছেলেটা মারা গেছে, এক বুক অভিমান নিয়ে, দয়া করে কেউ আর তাকে অপমান করবেন না, ওকে এবার শান্তি দিন। চোখের জল মুছে শুভাশিসবাবু বলেন, প্রসেনজিৎ, অভিষেক, তাপস এরা তো এক যুগ ছিল বাংলা ছবির ইতিহাসে, কতই না সুপারহিট ছবি দিয়েছে বক্স অফিসে। অভিষেকের মৃত্যুর দিনেও কি ইন্ডাস্ট্রির একদিনের কাজ বন্ধ করে রাখা যেত না? এতটুকু সম্মান কি মিঠুর প্রাপ্য ছিল না? মিডিয়া সূত্রে খবর, অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরও টলিউড ইন্ডাস্ট্রিতে পুরো দমে কাজ চলেছে। ইন্ডাস্ট্রি থেকে ফুলের মালা তো দূর, শ্রদ্ধা জ্ঞাপন অবধি করা হয়নি তাকে। গত 10-12 দিন ধরে পায়ের শিরার অসহ্য যন্ত্রণা ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। মানসিক যন্ত্রণা তো ছিলই, এজন্য প্রচুর ওষুধও খেতে হচ্ছিল তাকে। গত বুধবার রাত 1:10 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 90 দশকের এই স্টার অভিষেক চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।